অথচ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর এই টেস্ট সিরিজটাই সবচেয়ে ভালো যাওয়ার কথা ছিল, সবচেয়ে ভালো হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু সেটা দুঃস্বপ্নের মতোই কাটল। সেটা ক্যাপ্টেন হিসেবে যেমন দল খারাপ করেছে, ঠিক একই রকমভাবে নিজে পারফরমেন্সটাও ছিল যাচ্ছে তাই। এই যে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে 20 রান যে করলেন, এইটাই টেস্ট সিরিজে শান্তর সর্বোচ্চ স্কোর। একটা নাম্বার 3 ব্যাটসম্যানের জন্য বোঝেন তার জন্য সিরিজটা আসলে কতটা খারাপ গিয়েছে। তো অল অফ এ সাডেন শান্তর এই জিনিসটা আসলে হলো কেন, এবং এই জায়গাটা থেকে আসলে এখন বাংলাদেশের কী করণীয়? কী করণীয় বলতে আমি বলছি যে শান্তকে যেহেতু 3 ফর্মেটেই এখন ক্যাপ্টেন দেওয়া হয়েছে, এই সিরিজ থেকেই পূর্ণকালীন ক্যাপ্টেন হিসেবে তিনি দায়িত্ব পালন করাটা শুরু করেছেন, সেইখানে টেস্ট সিরিজে এরকম ভয়াবহভাবে ব্যর্থ হওয়ার পরে ক্রিকেট বোর্ড কি প্যানিক বাটন প্রেস করবে কি না, প্রশ্নের জায়গা হচ্ছে গিয়ে সেটাই। এবার আমি যেটা শুরুতেই বলছিলাম যে শান্তর এই টেস্ট সিরিজটা সবচেয়ে ভালো হওয়ার কথা ছিল, সেটা আমি বলছিলাম কী জন্য, ধরেন এর আগে তিনি যে পূর্ণকালীন ক্যাপ্টেন হলেন, ক্যাপ্টেন হওয়ার পর শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজটাই হচ্ছে গিয়ে ফার্স্ট সিরিজ, এবং যখন তিনি সিরিজটা খেলা শুরু করেছেন তখন শান্তর কিন্তু ব্যাটে একেবারেই রান ছিল না, বেশ খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে তিনি গিয়েছেন। বিপিএলে তিনি যে এবার সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন, পুরো টুর্নামেন্টে তিনি 200 রানও করতে পারেননি, মাত্র 175 রান করেছেন। ফলে এই শান্ত ইন্টারন্যাশনাল ক্রিকেটে ক্যাপ্টেন হিসাবে পূর্ণকালীন দায়িত্ব পালনে তার ব্যাটিংটা আরও চাপের মধ্যে তিনি পড়ে যাবেন, কীরকম ব্যাটিং করেন সেটা নিয়ে এক ধরনের একটা কৌতূহল ছিলই। টি টোয়েন্টি সিরিজে দেখা গেছে যে বাংলাদেশ সিরিজটা হেরেছে, কিন্তু ওই সিরিজে বাংলাদেশ যে একটা মাত্র ম্যাচ জিতেছে সেইখানে শান্ত 38 বলে অপরাজিত 53 রানের একটা ইনিংস খেলেছেন, এবং ওই সিরিজে তিনি মানে ওই ম্যাচটাতে তিনি ম্যান অফ দ্য ম্যাচও হয়েছেন। আচ্ছা, এরপর আমরা ওয়ান ডে সিরিজ খেলাম, সেই ওয়ান ডে সিরিজটা আমরা জিতেছি, এবং তাতে শান্তর অবদান ছিল হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি কোন একটা তো হচ্ছে গিয়ে প্লেয়ার অফ দ্য সিরিজই তিনি হয়েছেন। 3টা ম্যাচের মধ্যে প্রথম ম্যাচটাতেই তিনি অপরাজিত 122 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন, ওই ম্যাচে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, পরের 2টা ম্যাচে 40 এবং 1 রান করেছেন, সব মিলিয়ে হচ্ছে গিয়ে এই সিরিজটাতে তিনি 163 রান করে প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হন। সো যখন আপনার একজন ক্যাপ্টেন পথ চলাটা শুরু করছেন, অন্য 2টা ফর্ম্যাটে তিনি যখন হচ্ছে গিয়ে এত ভালো একটা স্টার্ট করবেন, তখন তো টেস্ট সিরিজের কাজটা তুলনামূলক সহজ হওয়ার কথা, কিন্তু শান্তর জন্য সেটা হয়নি। সিলেটে প্রথম টেস্টে বাংলাদেশ 328 রানে হেরেছে, সেইখানে ক্যাপ্টেন শান্ত 2 ইনিংসে করেছেন 5 ও 6, মাত্র 11 রান। এর মধ্যে স্পেশালি দ্বিতীয় ইনিংসে তিনি যে আউটটা হয়েছেন, সেই ইনিংসে তো আমরা লিটন দাসের আউটটা নিয়ে অনেক কথাবার্তা বলি এবং সেটা যৌক্তিক কারণে, কিন্তু শান্ত যে আউটটা হয়েছেন সেটাও খুবই অবিবেচকের মতো একটা শর্ট খেলে তিনি আসলে আউট হয়েছিলেন। এই জায়গাটা থেকে ঘুরে দাঁড়ানোর সুযোগটা ছিল চট্টগ্রামের দ্বিতীয় টেস্টে, শান্ত সেই সুযোগটাও কাজে লাগাতে পারেননি। প্রথম ইনিংসে আউট হয়েছেন তিনি মাত্র 1 রান করে, এবং সেইটাও শ্রীলঙ্কা তাকে যেভাবে ট্র্যাপ করেছে স্পিনারের বলে শর্ট মিড উইকেটে ফিল্ডার রেখে, তিনি এক্স্যাক্টলি সেই ট্র্যাপেই মানে পা দিয়ে ওইখানে ক্যাচ দিয়ে আসলে আউট হয়ে গেছেন। এবং সেকেন্ড ইনিংসেও যখন মনে হচ্ছিল যে তিনি অবশেষে কিছু রান করবেন, সিরিজে প্রথমবারের মতো 2 অঙ্কে পৌঁছালেন, সেখানেও কিন্তু 20 রান করার পরে আউট হয়ে গেছেন লাইরু কুমারের একটা খুব ভালো বলে, অবশ্যই খুব ভালো বল, কিন্তু শান্ত যখন আবার রং লাইনে যখন তিনি খেলবেন তখন ওই বলটাকে আরও বেশি ভালো মনে হয়েছে। ফলে এখন দেখা যাচ্ছে পুরো টেস্ট সিরিজের 4 ইনিংসে শান্তর স্কোর হচ্ছে 5, 6, 1 ও 20, 4 ইনিংস মিলিয়ে করেছেন মাত্র 32 রান। যদি আপনি ঠিক এর আগের টেস্টটাতে ধরেন, সেই নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা যে সেকেন্ড টেস্টে খেলেছিলাম সেইখানেও 2 ইনিংসে শান্ত করেছিলেন 15 ও 9, অর্থাৎ সর্বশেষ 3 টেস্টের 6 ইনিংস মিলিয়ে শান্ত মাত্র 56 রান করেছেন। কিন্তু তার আগের 4টা টেস্ট ইনিংসের মধ্যে শান্তর 3টা সেঞ্চুরি ছিল, আফগানিস্তানের বিপক্ষে 2 ইনিংসে সেঞ্চুরি করেছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা যে সিলেটের টেস্টটা জিতেছিলাম সেই ইনিংস সেই টেস্টেও শান্তর 1টা সেঞ্চুরি রয়েছে। সো সব কিছু মিলে যে টেস্টে যে তিনি বেশ ভালো একটা ফর্ম নিয়ে কিন্তু টেস্টটা শুরু করেছিলেন, মানে টেস্টের কথা যদি বিবেচনা করি, আর ওয়ান ডে টি টোয়েন্টি সিরিজটার কথা বিবেচনা করলে সাম্প্রতিক সময়েও তার কনফিডেন্স কম থাকার কোনো কারণ ছিল না, কিন্তু এই জায়গাটাতে শান্ত টেস্ট সিরিজে ব্যর্থ হয়েছেন, পুরোপুরিই ব্যর্থ হয়েছেন। বাংলাদেশ প্রথম টেস্ট 328 রানে হেরেছে, সেকেন্ড টেস্টও তো হেরেই যাবে, আমরা এখনও 242 রানে পিছিয়ে আছি, হাতে মাত্র 3 উইকেট, লাস্ট ডের খেলা, আমরা একটা বড় ব্যবধানে এইটাতেও আসলে আমরা এই টেস্টেও আমরা হারবো। এখন যেটা আমি বলছিলাম যে প্যানিক বাটন কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেস করবে কি না, আমাদের এখানে শান্তকে 3 ফর্ম্যাটের দায়িত্ব দেওয়া হয়েছে একটা লম্বা সময়ের জন্য, আমার কাছে মনে হয় যে ডেফিনেটলি আমরা ভালো খেলিনি এই টেস্ট সিরিজটা, কিন্তু ওয়ান ডে টি টোয়েন্টিতে সেখানে শান্তর ব্যাট যেমন হেসেছে ঠিক তেমনিভাবে বাংলাদেশ দল তো খারাপ করেনি, মানে ওয়ান ডে সিরিজ তো জিতেছেই, টি টোয়েন্টি সিরিজও আমরা একটা ম্যাচ জিতেছি। ফলে এইখানে যদি আমরা ক্যাপ্টেন্সি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো তড়িঘড়ি করার সুযোগ আছে বলে আমার কাছে অন্ততপক্ষে মনে হয় না। ডেফিনেটলি শান্তর এই ব্যর্থতাটা আড়াল করার কোনো উপায় নেই, তিনি নিজে হচ্ছে গিয়ে ফার্স্ট পার্সন হবেন যিনি হচ্ছে এটা অ্যাডমিট করবেন যে এই সিরিজটা তার জন্য এত খারাপ কেটেছে যেটা পুরো টিমের পারফরমেন্সে ইনফ্যাক্ট প্রভাব রেখেছে। বাংলাদেশের এই বছর কিন্তু অনেকগুলো
টেস্ট রয়েছে। সো বছরের শুরুটা আমাদের ভালো হয়নি, কিন্তু এখন এই জায়গাটাতে যদি আমরা ক্যাপ্টেন্সির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মতো জায়গায় যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড যায়, যাচ্ছে না, যাওয়ার মতো কোনো সুযোগই আসলে নেই। আমি জাস্ট শুধু বলছি যে বাংলাদেশে তো ওই চলতি কথা তো অনেক বেশি চলে, হাওয়ার কথা নিয়ে হচ্ছে গিয়ে অনেক বেশি মাতামাতি হয়। সেই জন্য আমি বলছি যে না, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো চিন্তাভাবনা নেই, চিন্তাভাবনা থাকারও কোনো কারণ নেই। শান্ত যত তাড়াতাড়ি ফর্মে ফিরে আসতে পারবেন, সেটা আমি টেস্ট ফর্মেটের কথাই বলছি, সেটা শান্তর জন্য বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য নিঃসন্দেহে ভালো হবে। তবে এই সিরিজটা বাংলাদেশের জন্য যেমন দুঃস্বপ্নের একটা সিরিজ কাটলো, ঠিক তেমনি ক্যাপ্টেন শান্তর জন্য দুঃস্বপ্নের সিরিজই হয়ে থাকলো। এবং তার এইটা আসলে এখন আরও ভালো করে বোঝা উচিত বা বুঝতে পারার কথা যে ক্যাপ্টেন যদি সামনে থেকে পারফর্ম না করেন, তাহলে তার জন্য পুরো টিমকে মোটিভেট করা, ওই লিডটা দেওয়াটা খুব 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 কঠিন হয়ে যায়। সামনে কি শান্ত পারবেন পারফর্ম করেই পুরো টিমটাকে সঠিকভাবে নেতৃত্ব দিতে? আশাবাদী হচ্ছি আমি এরপরও, এরকম একটা টেস্ট সিরিজ কাটানোর পরও। আপনি কি বলবেন?